পরীক্ষা সূচি ভুল বলা নিয়ে ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গৃহ শিক্ষকের বেধড়ক মারে আহত হল নবম শ্রেণীর এক ছাত্র, তাকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাবড়া প্রফুল্লনগর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র রামকৃষ্ণ এলাকার অমিত দেবনাথের কাছে টিউশন পড়ত। দুদিন আগে গৃহশিক্ষক জানতে চান জীবনবিজ্ঞান পরীক্ষা কবে। ছাত্র জানায় 30 তারিখ পরীক্ষা। গৃহশিক্ষক বলেন জীবনবিজ্ঞান পরীক্ষা 29 তারিখ, সেই মতো 29 তারিখ পরীক্ষা দিতে গেলে দেখে সেদিন ভৌত বিজ্ঞান পরীক্ষা। সকালে রুটিনটা খুলে দেখি যে ভৌত বিজ্ঞান পরীক্ষা, তাহলে আমি ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে দেখি আজকে স্যার এসেছে, বলো তো ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল, তুই আমাকে জীবনবিজ্ঞান আজকে বলেছিলি, আমাকে আজকে ঠাস ঠাস করে কানাই করার কথাগুলো দিল। আর যেদিন কোনো মারধর করার কারণ থাকতো না, সেদিন ইস্যু যে কোনো একটা টেনে এনে মেরে। বিকালে গৃহশিক্ষককে বিষয়টি বললে তিনি অস্বীকার করেন এবং ছাত্রকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। অভিযুক্তের শাস্তির দাবি করেছে আহত ছাত্রের পরিবার। মাথায় পিঠে খুব বাড়িয়ে দিয়েছে, খুব মেরেছে, মারার পরে এখন স্যার মেরে ঠেলে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি স্যার বাচ্চাকে জিজ্ঞাসা করছি যে রিজু মারটা খেলি কেন, কি পড়া পারিস নি? তখন বলছে কি মা আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষা, আমি বলেছি স্যার বলছে জীবনবিজ্ঞান পরীক্ষা, তার জন্য মার খেয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।